আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও তিনটি জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হয় সত্যর দ্বারা, বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পূজা, ধ্যান, অর্চনা, কীর্তন এর দ্বারা। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলবে, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি প্রিয় হবে। যারা প্রকৃতি তোমার আপন হবে, তারা শত ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু যারা আপন হবার অভিনয় করবে, তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে। বয়স্কদের সম্মান করো, যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো, যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো, যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমি বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে।